দেখুন কোরিয়া উপদ্বীপে কোনো যুদ্ধ হবে না দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনজাইন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন কোরিয়া উপদ্বীপে কোনো যুদ্ধ হবে না উত্তর কোরিয়ার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কার্যক্রমের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তে ভেটো দিয়েছে শিউল সাম্প্রতিক সময়ে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে পিয়াংিয়াং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর পর থেকে তা যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গেছে উত্তর কোরিয়ার ভাষ্যমতে এটি যুক্তরাষ্ট্রে মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এছাড়া গত সপ্তাহে উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরীয় মার্কিন সামরিক ঘাঁটি গোয়ামে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেওয়ার পরিস্থিতি আরও অবনতি ঘটে পরে অবশ্যই পিয়াংিয়াং গোয়ামে হামলা পরিকল্পনা স্থগিত করে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি করে বলেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ তৈরি আছে তবে দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট মুন বলেন আমি যে কোনো মূল্যে যুদ্ধ প্রতিরোধ করব। আমি চাই সকল দক্ষিণ কোরীয় বিশ্বাস করুক এখানে কোনো যুদ্ধ হবে না প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের একশো দিন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন উনিশশো সালে কোরীয় যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা সহযোগী হিসেবে আছে উত্তরের যে কোনো আগ্রাসন থেকে দক্ষিণকে রক্ষা করতে দেশটিতে আঠাশ হাজার পাঁচশো মার্কিন সেনা মোতায়েন করা আছে তবে মুন বলেছে তারা যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিষয়ে ভ্যাটো দিয়েছে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি